আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ব্যাংক হিসাব চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আজকে আমরা এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন দেখব, তাহলে আমরা বুঝতে পারবো কোন টপিকসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি মূলত আগেই বলে রেখেছি, আমাদের জন্য ব্যাংক হিসাবে যে শ্রেণী বিভাগ ওটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো তারপর দেখো মেয়েরা, আমরা এই একটা সৃজনশীল দেখি যেটা তোমার হচ্ছে রাজশাহীপুর 2017-তে এসেছে। খুলনার মিস্টার সালেক একজন চাকরিজীবী, মাসিক ব্যয় করার পর তিনি কিছু কিছু সঞ্চয় করেন এবং চিত্তা ব্যাংকে একটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন। তিনি হিসাব খোলার পরপরই অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক শর্ত পূরণ না হয়নি বলে তাকে টাকা দিতে অপারগতা জানায়। এতে তিনি ক্ষুদ্র হয়ে নিয়মিত অর্থ জমা উত্তোলন করা যায় এমন একটি হিসাবে অর্থ জমা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। আচ্ছা, তাহলে দেখো এই হলো আমাদের সৃজনশীল প্রশ্নটা। তো এখন আমরা একটু প্রথমে জ্ঞানে যাই, ব্যাংক হিসাব কী? আমরা সবাই জানি ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটি হিসাব, যার মাধ্যমে ব্যাংক থেকে গ্রাহক যাবতীয় ব্যাংকিং সুবিধা পেয়ে থাকে এবং গ্রাহক ওই হিসাবের মাধ্যমে লেনদেনও করে থাকে। এর আগে আমরা ব্যাংক হিসাব নিয়ে অনেক কথা বলেছি, তোমরা জ্ঞানমূলকের থেকে ব্যাংক হিসাব কি জ্ঞানমূলক উত্তরটা দেওয়া আছে, সেখান থেকে সবাই সুন্দর করে পড়ে নেবে। এরপরে দেখো একটা ছাত্রের জন্য কোন ধরনের হিসাব উপযোগী ব্যাখ্যা করো, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তারপরে দেখো একজন ছাত্রের জন্য অবশ্যই সঞ্চয় হিসাব উপযোগী, যেহেতু ছাত্রদের মাসিক আয়টা খুব কম, অনেকের ক্ষেত্রে টিউশনের আয় বা বাসা থেকে যে টাকাটা পায় সেখান থেকে হয়তো বা কিছু সে হাত খরচের টাকা কিছু জমাতে পারে, তো সেই ক্ষেত্রে তার জন্য আসলে সঞ্চয় হিসাবটাই উপযুক্ত। যেহেতু সঞ্চয় হিসাবে টাকা অল্প করে টাকা সঞ্চয় করা যায় এবং উত্তোলন করা যায় এবং সেই সাথে কিছু মুনাফাও পাওয়া যায়, তো সেই জন্য একজন ছাত্রের জন্য সঞ্চয় হিসাবেই উপযুক্ত। আচ্ছা, এরপরে দেখো নির্দিষ্ট সময়ের জন্য মিস্টার সালেক ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন। মিস্টার সালেক একজন চাকরিজীবী, সে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হিসাব খুলেছে। আমরা সবাই জানি স্থায়ী হিসাব নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয়। তো এটা আমরা কীভাবে বুঝতে পারলাম? যেহেতু উনি হিসাব খোলার পরপরই টাকা তুলতে গিয়েছে কিন্তু ব্যাংক টাকা দিতে চায়নি। তো আমরা সবাই জানি যে স্থায়ী হিসাবে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, ওই মেয়াদের পূর্ণ হলেই তোমার হচ্ছে টাকা পাওয়া যায়, সাথে কি পাওয়া যায়, উচ্চ হারে মুনাফা পাওয়া যায়। তো এর আগেই হিসাব মাত্র খোলার সাথে সাথেই যদি সে হিসাবটা ভেঙে ফেলতে চায়, টাকা তুলতে চায়, তাহলে ব্যাংক দিতে অপারগতা প্রকাশ করতেই পারে। যেহেতু তোমার স্থায়ী হিসাবের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মেয়াদ পূর্ণ হলে সুদসহ তোমার টাকাটা সে ফেরত পাবে। তাহলে নির্দিষ্ট সময় মধ্যে মিস্টার সালে কী করেছে? অবশ্যই স্থায়ী হিসাব খুলেছে। আচ্ছা, এখন ঘর নাম্বার প্রশ্নটা দেখো, নিয়মিত অর্থ জমা রাখা উত্তোলনের বিষয়ে মিস্টার সালেক যে সিদ্ধান্ত গ্রহণ করেন তা কতটুকু বাস্তবসম্মত যুক্তিসহ ব্যাখ্যা করো। হ্যাঁ, নিয়মিত অর্থ জমা ও উত্তোলনের সুবিধার জন্য মিস্টার সালেক যেই সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই বাস্তবসম্মত, কারণ হচ্ছে সে যেহেতু চাকরিজীবী তার জন্য আসলে সঞ্চয় হিসাবটাই উপযুক্ত। সঞ্চয় হিসাবে আমরা সবাই জানি যে কোনো সময় টাকাটা তোমার জমা দেওয়া যাচ্ছে, যে কোনো অ্যামাউন্টে এবং প্রয়োজনে তোলাও যায়, সাথে সাথে কী পাওয়া যায়, মুনাফাও পাওয়া যায়। তাহলে একজন চাকরিজীবীর জন্য অবশ্যই সঞ্চয় হিসাবটা উপযুক্ত, যেখানে নিয়মিত অর্থ জমাও রাখা যাবে, উত্তোলনও করা যাবে, প্লাস হচ্ছে মুনাফাও পাওয়া যাবে। তাহলে মিস্টার সালেক যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে তা অবশ্যই কি যুক্তিযোগ্য। তো মেয়েরা বুঝতেই পারছো আমাদের এই প্রশ্নটা তোমার হচ্ছে ব্যাংক হিসাবের প্রকারভেদ থেকে এসেছে সম্পূর্ণটাই। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সৃজনশীল প্রশ্ন 3। আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি। দেখো মিস্টার পিন্টু স্বল্প বেতনের চাকরি করেন, ভবিষ্যতে বিষয়ে চিন্তা করে প্রতি মাসে কিছু অর্থ ব্যাংক হিসেবে জমা করেন, এতে এ হতে তিনি কিছু লাভ পেয়ে থাকেন, প্রয়োজনে টাকা উত্তোলন করেন। এবার তিনি ক্রিয়া উন্নয়ন তহবিলের লটারি কিনলেন, ঈদের পূর্বে সৌভাগ্যক্রমে লটারি থেকে 20 লক্ষ টাকা পুরস্কার পেলেন। এখন তিনি ভাবছেন আপাতত ব্যাংকে বেশি আর একটি হিসাব খুলবেন। আচ্ছা, তাহলে আমাদের উদ্দীপকটি শেষ, আমরা দেখি আমাদের হচ্ছে প্রশ্নগুলো কী কী আছে। কে ওয়াইসি ফর্ম কী?
মেয়েরা, আমাদের এই ধরনের প্রশ্ন আসলে আমরা কেউ এটা লিখবো না, KYC ফর্ম মানে নো ইউর কাস্টমার, এখানে আমাদের পূর্ণ রূপ জানতে চাই না। আমাদেরকে বলেছে যে KYC ফর্ম কি, এখানে আমরা বলবো যে KYC ফর্ম হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রদত্ত একটি ফর্ম যেখানে গ্রাহকদের যাবতীয় তথ্য লিপিবদ্ধ থাকে, যাতে তোমার হচ্ছে যে মানি লন্ডারিংটা রোধ করা যায়। তো তোমাদের বইতে এক কথায় খুব সুন্দর করে জ্ঞানমূলক উত্তরটা আছে, তোমরা ওইখান থেকে পড়ে নিবে। ব্যাংক হিসাব কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। বুঝতেই পারছো আমরা পড়েছি এটা, ব্যাংক হিসাবের তোমার হচ্ছে গুরুত্বটা, কারণ ব্যাংক হিসাব করলে আমাদের সঞ্চয় প্রবণতা সৃষ্টি হয়, রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তোমার হচ্ছে আমাদের মধ্যে মিতব্যয়িতা তৈরি হয়, আমরা কিছু মুনাফা পেতে পারি। এছাড়াও আমরা ব্যাংক হিসাব তো খোলার মাধ্যমে অর্থের নিরাপত্তা পেয়ে থাকি, এবং ব্যাংকিং যে সুবিধা বা লেনদেনের যে সুবিধাগুলো সেটাও আমরা ব্যাংক হিসাব খোলার মাধ্যমে পেতে পারি। এই কারণেই ব্যাংক হিসাব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো উদ্দীপকী মিস্টার পিন্টু কোন ধরনের হিসাব খুলেছেন ব্যাখ্যা করো। তো উদ্দীপকী মিস্টার পিন্টু যেহেতু স্বল্প বেতনে চাকরি করে, ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে প্রতি মাসে কিছু টাকা ব্যাংকে হিসাবে জমা করেন। তিনি আসলে পেনশন সঞ্চয়ী হিসাব তোমার হচ্ছে খুলেছেন, যেহেতু তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে, যারা স্বল্প বেতনে চাকরিজীবী তারা যে হিসাবটা খুলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখেন সেটাকে আমরা বলি পেনশন সঞ্চয়ী হিসাব বা DPS অ্যাকাউন্ট সে খুলেছেন। আচ্ছা, এই এটা থেকে নির্দিষ্ট সময় পরে লাভ পাওয়া যায়, এবং তোমার হচ্ছে যে এটা চাকরিজীবীদের জন্য খুবই একটা উপযুক্ত হিসাব। আচ্ছা, এখন দেখো ঘর নাম্বারে বলেছে মিস্টার পিন্টু লটারির টাকা ব্যাংকের কোন হিসাবে রাখা বিষয়ে ভাবছেন, এর পক্ষে যুক্তি দাও। তো আমরা কিন্তু এখানে উদ্দীপককে একটা লাইন দিয়েছেন, এখন তিনি ভাবছেন আপাতত ব্যাংকে বেশি আয়ের এটা হিসাব খুলবেন। আমরা গত ক্লাসেই বলেছি যারা আয় বেশি চায় এবং এককালীন কিছু টাকা যাদের হাতে আছে যেটা এখন প্রয়োজন হচ্ছে না, এ ধরনের হিসাব রাখার জন্য আসলে স্থায়ী হিসাবটাই তোমার হচ্ছে কি সবচাইতে বেশি সুইটেবল, কারণ স্থায়ী হিসাবে তোমার আয়ের বা সুদের হারটাও বেশি, এবং হচ্ছে যেহেতু বড় অ্যামাউন্টের টাকা এখন প্রয়োজন হচ্ছে না, কাজে এই ধরনের হিসাবের জন্য অবশ্যই তোমার স্থায়ী হিসাবটাই তোমার উপযুক্ত। তাহলে মিস্টার পিন্টু কিন্তু তোমার স্থায়ী হিসাবে টাকা রাখার কথা ভাবছেন। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। তো মেয়ের তো মেয়েরা এই ধরনের উদ্দীপক আমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমরা সবাই ভালো করে এই চ্যাপ্টারের উপর প্রিপারেশন নিব, চ্যাপ্টারটি অত্যন্ত সহজ কিন্তু পরীক্ষায় আসার মতো, এবং তোমাদের বাস্তব লাইফেও এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ কাজে দিবে। তো আমি আশা করছি সবাই ভালোভাবে এই চ্যাপ্টারটা শেষ করবে, জ্ঞান অনুধাবন MCQ এবং সৃজনশীল অংশগুলো ভালো করে পড়বে, এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই নির্দ্বিধায় জানাবে। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে ফার্স্ট পেপার শুরু করব। তাহলে মেয়েরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।